আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত জানালেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ভিয়েনা সংলাপে পরমাণু সমঝোতা পুনর্বহালের যে দাবি জানিয়েছে তা থেকে ইরান সরে দাঁড়াবে না, উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরির প্রত্যয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একত্রে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরের সামনে থেকে চারজনকে আটক করেছে পুলিশ। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুর, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন তার সরকার আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার অথবা অকার্যকর করে দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। তিনি রোববার রাতে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB-র এক নম্বর টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে একথা জানান। রাইসি বলেন, পশ্চিমা দেশগুলো ভেবেছিল ইরান আর কখনো ভিয়েনা সংলাপে অংশ নেবে না, কিন্তু ইরান শুধু ওই সংলাপে অংশই নেয়নি, সেই সঙ্গে নিজের পূর্ণ প্রস্তুতি প্রদর্শনের লক্ষ্যে সংকট সমাধানের জন্য দুটি খসড়া প্রস্তাব প্রতিপক্ষগুলোকে দিয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে গোটা বিশ্বের সামনে প্রমাণিত হয়েছে যে ইরান সম্মানজনক ও শক্তিশালী অবস্থানে থেকে ভিয়েনা সংলাপকে এগিয়ে নিতে চায়। নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অকার্যকর করে দেওয়াকে তার সরকারের অগ্রাধিকার ভিত্তিক কাজ হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরান ভিয়েনা সংলাপে যে দুটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে তা 2015 সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার গঠন কাঠামোর আওতায় তৈরি করা হয়েছে। ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্যের আগে ভিয়েনা সংলাপে জড়িত তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি অভিযোগ করেছিল ইরান পরমাণু সমঝোতার বাইরে গিয়ে ওই দুটি প্রস্তাব উত্থাপন করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং ভিয়েনা সংলাপের প্রধান আলোচক আলী বাকেরির দেশ পরমাণু সমঝোতা পুনর্বহাল থেকে অবৈধভাবে আমেরিকা বেরিয়ে গেছে, সে কারণে চলমান আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে। ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তার দেশ আলোচনায় বিশ্বাস করে এবং সম্ভাব্য ইতিবাচক ফলাফলের ব্যাপারে আশাবাদী, তবে কোনো কোনো দেশের অগঠনমূলক আচরণ এ বিষয়ে অনেক আশাবাদী হতে দিচ্ছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, তার দেশের উপর আমেরিকা অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে সেগুলো প্রত্যাহার করার ব্যাপারে ওয়াশিংটনের অনীহা ভিয়েনা সংলাপ সফল হওয়ার পথে প্রধান বাধা। ইরান সবসময় বলে এসেছে ভিয়েনা সংলাপের প্রধান লক্ষ্য হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, এটি এখন স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার যে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে আমেরিকার অনীহাই হচ্ছে সংলাপে অগ্রগতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আমরা বিশ্বাস করি যে কোনো মুহূর্তে মার্কিন প্রশাসন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বাতিল করতে পারে এবং ইউরোপীয় দেশগুলো প্রয়োজনীয় রাজনৈতিক সংকল্প দেখাতে পারে যা দ্রুত একটি চুক্তির পথ খুলে দেবে। ইরানের এই কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসন বাস্তব ভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে এবং সেজন্য একটি সক্ষম আলোচক দলকে পাঠিয়েছে যাতে ভালো একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একত্রে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক মৈত্রী দিবস উপলক্ষে এক টুইট বার্তায় বলেছেন, আমাদের সম্পর্ককে আরও প্রসারিত ও গভীর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি উন্মুখ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একত্রে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ 6 ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক মৈত্রী বা বন্ধুত্ব দিবস উপলক্ষে এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেছেন, আমরা আজ যৌথভাবে আমাদের 50 বছরের বন্ধুত্বকে স্মরণ করি এবং উদযাপন করছি। আমাদের সম্পর্ককে আরও প্রসারিত ও গভীর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি উন্মুখ। 1971 সালের এই দিনে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত। ভুটানের পর
ভারত বিশ্বের দ্বিতীয় দেশ যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। এদিকে আজ বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতির 50 বছর পূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71। সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের সঙ্গে আমাদের যে রক্তের সম্পর্ক তা আরও গভীরভাবে উদযাপন করতে চাই। আমি তো সেই দিনের আশায় আছি যেদিন ভারতসহ প্রতিবেশী দেশে আনাগোনা করতে কোনো ভিসা লাগবে না, তাদের সঙ্গে আমাদের মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারত পাকিস্তানের লড়াই নয়, এটি মুক্তিবাহিনী, মৈত্রীবাহিনী এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। এই যুদ্ধে ভারত সাহায্য করেছে স্বাধীন বাংলাদেশকে। তিনি বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপনের সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গেও কূটনৈতিক সম্পর্কের 50 বছরের পূর্তিও উদযাপন করছি। ভারতের সাথে আমাদের সম্পর্ক যেহেতু সোনালী অধ্যায়ে পৌঁছে গেছে, আমাদের যে কোনো ছোটখাটো সমস্যা আছে তা আলোচনার মধ্য দিয়ে সমাধান। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মন্দিরের সামনে থেকে 4 জনকে আটক করেছে পুলিশ। কিছু উগ্র থেকে 4 জনকে আটক করেছে পুলিশ। গণমাধ্যমে প্রকাশ শ্রীকৃষ্ণ জন্মভূমির প্রধান ফটকে ওই 4 জন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল, হেফাজতে নেওয়া 4 জন বিতর্কিত কথা বলছিল বলেও অভিযোগ। আজ সোমবার বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল আজতকের ওয়েবসাইটে প্রকাশ, কিছু শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীতে 144 ধারা জারি করা হয়েছে। সোমবার আটক 4 জন নিজেদের বারসানার বাসিন্দা বলে জানিয়েছে, কিন্তু ওই 4 জন কোন সংগঠনের সদস্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। আজ হিন্দি গণমাধ্যম আজতক জানিয়েছে, গত মাসে অখিল ভারত হিন্দু মহাসভার নেত্রী রাজশ্রী চৌধুরী বলেছিলেন তারা 6 ডিসেম্বর শাহী মসজিদে ভগবান কৃষ্ণের মূর্তি স্থাপন করবেন, এর জলাভিষেকও করা হবে। সর্বভারতীয় হিন্দু মহাসভার ওই ঘোষণাকে শ্রীকৃষ্ণ জন্মভূমি নির্মাণ ন্যাস, নারায়ণী সেনা এবং শ্রীকৃষ্ণ মুক্তি দল সমর্থন করেছিল। পুলিশের এডিজি আগ্রা রাজীব কৃষ্ণ বলেন, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এদিকে সারা বাংলা সংখ্যালঘু কালা দিবস হিসাবে পালন করে। 6 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে পুলিশ উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আফগানিস্তানের চলমান জটিল পরিস্থিতির জন্য মার্কিন সরকারের গত 20 বছরের দখলদারিত্ব ও ভুল নীতিকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি। ইরান সফররত কিরগিজস্তানের নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারম্যান তালাত বেগ মাসাদিয়াকভের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। কিরগিজস্তানের এই কর্মকর্তা 3 দিনের জন্য ইরান সফরে এসেছেন। বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। আফগান পরিস্থিতি সম্পর্কে আলী শামখানি বলেন, আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান ও 20 বছরের দখলদারিত্বের কারণে দেশটিতে সংকট তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আফগানিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সব নৃগোষ্ঠীর সমন্বয়ে অংশগ্রহণমূলক সরকার গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাইফুদ্দিন বলেছেন, একমাত্র বোকারাই মনে করে নিষেধাজ্ঞা ও অবরোধ দিয়ে এই প্রতিরোধগামী সংগঠনটিকে দুর্বল করা যাবে। রাজধানী বৈরুতের বাবলিয়া এলাকায় এক অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন, যদি কেউ মনে করে যে অবরোধ ও নিষেধাজ্ঞা দিয়ে হিজবুল্লাহকে দুর্বল করা যাবে, তাহলে আমি তাদেরকে বলব, তোমরা নির্বোধ ও বোকা। হাশেম সাইফুদ্দিন বলেন, লোকজন ইতিহাস পড়ে না এবং বিশ্বাস। বক্তৃতার এক পর্যায়ে সাইফুদ্দিন বলেন, যেসব ব্যক্তি লেবানন ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চক্রান্ত করছে, তাদের জানা উচিত এই প্রকল্প সফল হবে না এবং আমরা তা গ্রহণ করব না। তিনি সুস্পষ্ট করে বলেন, শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতেই হিজবুল্লাহ প্রতিশ্রুতি। দূতকে বৈরুতে ফেরতে পাঠাতে সম্মত হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো খবর দিয়েছে। লেবাননের নিউজ ওয়েবসাইট আল নাসরা জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের আহ্বানে সাড়া দিয়ে রিয়াদ এই সম্মতি দিয়েছে, যদিও সৌদি রাষ্ট্রদূতের বৈরুতে ফেরার তারিখ এখনও ঠিক হয়নি। ম্যাক্রন পারস্য উপসাগরীয় অঞ্চল সফরের অংশ হিসেবে শনিবার রিয়াদে যান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। লেবাননের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে প্রবল কূটনৈতিক উত্তেজনা দেখা দেয় তার সমাধান করা ছিল ম্যাক্রনের মধ্যপ্রাচ্য সফরের অন্যতম উদ্দেশ্য। প্রায় 1 মাস আগে ইয়েমেনে সৌদি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য দেন লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি। এর জের ধরে দুদেশের সম্পর্কে উত্তেজনা দেখা দেয় এবং সৌদি আরব বৈরুতে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে রিয়াদে ডেকে পাঠায়।
আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর দেশটির পাইলটরা যেসব জঙ্গি বিমান নিয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গিয়েছিলেন সেসব জঙ্গি বিমানের একাংশ আফগানিস্তানে ফেরত আনা হয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাল্ক প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আশরাফ গনির পতনের পর কিছু পাইলট বেশ কয়েকটি জঙ্গি বিমান নিয়ে উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোতে চলে গিয়েছিলেন। তালেবানের পক্ষ থেকে ব্যাপক আলোচনার জের ধরে এসব জঙ্গি বিমান ফেরত দিতে সম্মত হয়েছে প্রতিবেশী দেশগুলো। আফগানিস্তানের তোলো নিউজ জানিয়েছে, বাল্কের বিমান বাহিনীর কমান্ডার আতাউল্লাহ উমারি বলেছেন, বিদেশ থেকে সব জঙ্গি বিমান ফেরত আনা যায়নি, বাকি বিমানগুলো ফেরত আনার চেষ্টা চলছে। তালেবান এ পর্যন্ত বহুবার বিদেশে পালিয়ে যাওয়া বিমান বাহিনীর পাইলটদের দেশে ফেরত আসার আহ্বান জানিয়েছে। এসব পাইলট তালেবানের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার আশঙ্কায় দেশত্যাগ করেন।